Bismillahir Rahmanir Rahim. Hi everyone. Assalamualaikum. I am Hamida from Hamida Shoyna Blogs. To show all kita khora bala sunni. Alhamdulillah. I am onek onek bala asi. Ei to abaro apnara sathe ekta mojar mojar amra sileti ekta recipe share kormu. Ar eta puratike dekhte hoile amar ei video sathe thakba amar channel er proti apnara kache jodi ektuku bhalobasha thake to obosshoi like comment share korte kintu bhulba na ar jara notun please subscribe korte kintu bhulba na. তো এখানে দেখতে পারা আমি আজকে কিটা কিটা রান্না করমু এটা হইছে ফ্রোজেন স্প্যানিশ শাক তো আমি অনেক আগে ফানির মাঝে ভিজিয়ে রাখছিলাম এখন মেল্ট হইছে আর এখানে গরু মাংস আনছি একদম অল্প গরু মাংস আনছি কই রান্না করমু আর চিকেন রান্না করমু বুনা তো আজকে আমার এগুলা রান্না বানাত থাকবো আর রেসিপি শুধু থাকবো সিলেটি সাতকরা দিয়া গরু মাংস রান্না তো চলুকা এখন আপনার সাথে শেয়ার করি লাই আর আগে আমি এগুলা রান্না করি লাইম পরে আমি এটা রান্না করব তো একটু গুটাগুটি শেষ করে নিলাম লাগে তো আমি এত মজার গুটাগুটি করছি বড়র চাটনির কথা মনে হয়ে গেল আর এদিকে যেহেতু আমি আপনারা কইলাম আমি গরুর মাংস রান্না করবো সাত করা দেয়া তো আপনারা ভাবতে পারেন তাই কইলা গরু মাংস রান্না করতা ফানোর মাঝে এখানে তো যে দেখাইলাম শাক হইতে একটু দেখাইলাই কিভাবে আমি বাগারটা দিলাম আমি আসলে নানান সময় নানান ধরনের ভাবে আমি একটু বাগার দেই আমার শাকের মাঝে কোনো সময় আমি শুধু রসুন দিয়ে বাগার দেই কোনো সময় আমি যে মেথি সিড আছে মেথি সিডও দেই সাথে তো একটু শেয়ার করলাম কই আপনার কাছে বালা লাগবো জাস্ট খালি আমি বাগার দেখাইছি শাকর আর বাকি প্রসেসিং আর দেখাইতাম না একটু ক্লিপ আপনার সাথে শেয়ার করবো তো আশা করি আপনারা কাছে ভালো লাগছে তো চলতে থাকুকা আমার সাথে থাকুকা আমার ভিডিওটা চলে আপনারাও দেখতে থাকুকা আমি সাগর মাঝে যেটা দিছি পেঁয়াজ দিছি নর্মালি আমি রসুন বলাইয়া দেই আজকে পেঁয়াজের কেটাটা পরিমাণটা একটু বেশি পুরাটিকে আমার রসুন আর আনিয়নটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তারপরে আমি একটু শাকগুলা দিলাম আর শাক এখন আমি দেখে দিতাম না একটু পরে দিব শাক হওয়ার পরে আপনার আরে দেখে নিছিলাম এখন চলকা গরুর মাংস সাত করা দিয়া রান্না করাম তো এই রেসিপিটা আপনার সাথে শেয়ার করি জানি না কতটুকু দেখাইতাম পারমু কারণ আমি অনেক দিন পরে রান্না করাম আসলে সবাই কিনা আমার চ্যানেলও পুজো পাইতা নাই গরুর মাংস তো গরুর মাংস আমার হাজবেন্ড আমার বাচ্চারা তারা খাই না শুধু আমি একলা খাই তাও সব সময় নাই সামটাইম আমার বোন এন্তর গরো গেলে তারপরে আমি খাই অতবা আর কোনখানো গেলে পাইলে সামনে পাইলে খাই নিলে না অত কেতা দিয়া যে খাই না যেন আমরা লাইক বেরি মাংস যেন আমরা আনি আঁকি এইভাবে আমার গরু আনা হয় না তো আমার হান্ডি একটু বয়া নিলাম এখন আমি তেল দিলাই তো গরম হয়ে যাইব আর একদম অল্প রান্না করো আমরা সিলেটি সাতকরা কারি রান্না করবো তো আশা করি ভালো লাগবো সবাই এদিকে দুইটা তেজপাতা দিলাম মিক্সে দিলাম আমি পাঁচফোড়ন যেটা রেখা বাদে এলাচ লং আর গোলমরিচ আর দারচিনি আমি একটা দারচিনি আর মশলা সবটা একলগে আমি মিক্স করিয়া ব্লান্ডার করে রাখি লাইছিলাম গরম মশলার তো একারণে আমি এটা আস্ত স্পাইসগুলো একটু কমাইয়া দিছি আমি পরে দিব
1 kg গরু মাংস হইছে সো 1 kg মাঝে লাইক আমি ফেলতোটা ফালাইয়া এক বালাটিকে দইয়া দাইয়া 1 kg থাকি অনেকটা হমি গেছে সো এর কারণে আমি একটু মশলা দেওয়ার সময় পেঁয়াজগুলো একটু দেখিয়া দেব সাথে একটা টমেটোও থাকব তো দেখিয়েছিলাম রান্না করতাম আচ্ছা আমার অনেকজনে অনেক কিতাব কমেন্ট করছিলা যে গরম মশলার ভিডিও দেখাইতাম সো প্লিজ আমি ডেসক্রিপশনের মাঝে গরম মশলার পাউডার ওর কিভাবে আমি বানাইছি ওটা ডেসক্রিপশনে আমি কিতাব দেবো ও লিঙ্কটা দেবো অবশ্যই দেখে আইবা অথবা প্লে লিস্টের গিয়ে একটু ঘুরে আইবা আমার করে দিই ভিডিওগুলো একটু তলে দিয়ে গেলে দেখতে পারবা নিত্য নতুন ভিডিও আছে অবশ্যই পাইলিবা আর নেক্সট ভিডিও ইনশাল্লাহ আমি দেখাইবো আপনারে নেক্সট আর কোনোদিন বানাইলে অবশ্যই তো এই মুহূর্তে আমি আসলে পারাম না দেখাইতাম কারণ আমার যে গ্রাইন্ডার এটা নষ্ট হয়ে গেছে তো আমি লইতাম লইতাম করে আসলে পারাম না সময় বাঁচাতে পারাম না সব গিয়া যে আনতাম ইনশাল্লাহ আপনারা দেখাইমু আনিও নামি দিলাই আজকের আনিয়ন গুলো আমার কাছে যে ছোট ছোট আনিয়ন পড়ছে তো 1 kg লাগে আমি দেখে নিই কতটুকু আমার দরকার আনিয়ন নিস তো আনিয়ন দেওয়ার পরে এখন আমি আদা রসুন দিলাম আর আদা অ্যাবাউট আমি 1.5 টেবিল স্পুনের মতন দিলাম আর রসুন 1 টেবিল স্পুন তো এগুলো একটু আস্ত আস্ত রয়েছে আদা চেঁচার মতন এগুলো একটু বেশি লাগে এখন আমি মিরচ দিলাম লবণ দইনা জিরা পাউডার আমি দিলাম কারণ একটু ভালো করে আমি কেটাগুলা ওই যে স্পাইস গরম মশলার যে স্পাইসটা আমি চাই মিটোর দিতে একটু ডুবত এ কারণে আমি আগে দিছি তারপরে আমি যে হলদি মরিচ মিক্স এগুলা করে দিব সামটাইম আমি সবগুলা মশলা একলগে ভালো করে বুনিয়া তারপরে মিট অথবা চিকেন রান্না করি আর সামটাইম আমি কুন্তা দেই না খালি গরম মশলা দিয়া রান্না করি পরে স্পাইস দেই আর সামটাইম আমি এইভাবে রান্না করি এখন তো যেভাবে রান্না হলাম তো লাইক হাফ কুক হয়েছে দেখতে পার একটু পানি টানছে পরে আমি টমেটো দুইটা দিছি ভালো করে কাটিয়া আর এখন আমি যে মরিচ আর মিক্স কারি পাউডার আর হলদি পাউডার রয়েছিল বাকি 1 teaspoon কইরা দিলাম আর 1.5 টেবিল স্পুন দিছি মিক্স কারি পাউডার তো হলদি পাউডার ধনিয়া হলদি পাউডার আর মরিচ পাউডার আর মিক্স কারি পাউডার আমি সবসময় মিট চিকেন আর টমেটো দিয়ে রান্না করি আমার জানি না এটা ভালো লাগে আর হ্যাবিট হয়ে গেছে আসলে মিট ছাড়া লাগে মজা লাগে না আরে টমেটো ছাড়া লাগে যেমন মজা লাগে না তো একটু থিক ওয়াল লাগে দিছি একে আর মজাও লাগে আর আমি আসলে যে কেতার গরুর যে সিনার হাড্ডি গুড্ডি চাইছিলাম আমার এই কেতার তাঁতের রেসিপিতে দেখাইতাম বা হাড্ডি গুড্ডি দেখা যায় একবারে কম বেশিরভাগ মাংস এটার মাঝে তো এখন আমি এগুলা ভালো করি লড়াচড়া করবো আর ও যে আদা আর রসুন কইলাম যে 1 tablespoon করিয়া দিছিলাম আরও 1/2 tablespoon আমি রাখি লাইছিলাম সাইডে দিয়ে মশলা দেওয়ার পরে লাইক একটু বুনা হওয়ার পরে আমি আবারও দিব আমি সাত ফোড়া কিছু সফর কিনা আর কয় টুকরা আছে ওলান বাংলাদেশি তো এগুলা খেয়ে দিছিলাম বাংলাদেশ থেকে আসার পরে আমি বলি লাইছি আর সপ্তাহে কিনে আনছিলাম একটু ছোটো ছোটো দেখোকা আর এগুলা পানিতে ভিজে তো একবারে সফট হয়ে গেছে সফর কিনাগুলা আর বাংলাদেশিগুলা একটু বড় বড় রয়েছে তো এখানে মনে হয় আমি 1/2 মতন লইছি আর কি আর এদিকে দেখাইলাম চিকেন যে বুনলাম এতক্ষণ অনেক
মনের মাধুরী মিশাইয়া বুনতে বুনতে এখন কো টাইম হয়ে গেছে একটু জোল দেওয়ার। তো আমি জাস্ট খালি একটু দেখাইছি যেহেতু রানরাম কইতে একটু শেয়ার করিলে আপনার সাথে, বুনা আমার খুবই ভালো লাগে আর সাথে যখন টমেটো দিলাইলে আরও ভালো লাগে। আর এখন আমি ওই যে সাতখরাগুলা সাতখরা দিলাইলাম, যদি আপনারা বুঝুন যে ফ্রোজেন সাতখরা আবার একটু সিদ্ধ হইতে একটু টাইম লাগে তাহলে আপনারা মিটর লগে দেবা, লাইক 70% কুক হইলে লাইক 10-15 মিনিট কুক করার পরে দিলাইবা। তা আমি এখানে লাইক হাফ কুক হওয়ার পরে ওই তো দেখতে পালা বালা টিকে কষানির পরে তারপরে কিন্তু আমি সাতখরা দিছি, দিয়া আবারও লাইরা সাইরা গুইরা দিলাইলাম। আর এই তো দেখো কা গুড়া ফরে আর একটু দেখি লওকা এত মজার কেতাও হয়েছে, লাইক বুনা হয়েছে। আমি আবারও বুনমু, কয়টা কাঁচামরিচ দিছি ওই যে কইসলাম কাঁচামরিচ দিমু আমি শুকনা মরিচে, কিন্তু আমার একটু ক্ষতি করে লাগে আমি মরিচের পাউডারটা একটু কমাইয়া দিই। আর এইদিকে দেখো কা ওই গেল, তো বুনা বুনির ফালা শেষ, মনের মাধুরী মিশাইয়া ভালো করে বুনছি, বুনতে বুনতে এই পর্যায়ে আইসে দেখতে পারা এত সুন্দর কারির কালার রয়েছে। তখন আমি জুল দিছি, জুলটা আমি এইভাবে দিছি যে খোসা জুলের মতন থাকবো আবার একবারে পাতলাও হইতো না, এইভাবে। তো আবারও ডাইকা দিলাইলাম আর দেখা হইব যে কুকিং হওয়ার পরে, তো একদম কুকিং রান্নাটা শেষ পর্যায়ে আইয়া আমি যে কইছিলাম গরম মশলার পাউডার দিলাম অ্যাবাউট 1 টিস্পুনের মতন দিব আমি, ওকে ফ্ল্যাট দিলাম, একবারে ফুল বইরা দিছি না, আমি স্লো কুক করিয়া রান্না করছিলাম, আগুনটা একটু কম আছে। তারা লাইক 2 মিনিট যদি আমি পুরাটিকে কুক করিলাই তা আগুন অফ করিলাই 2 মিনিট পরে দেখাইলাম। আর রান্না বান্না শেষ প্রায়, এখন কিছু গুছানির পালা, তো এই বাজু আর দেখাইলাম রান্নাটারে। এখন আমি কিতা কিতা রান্না করছি দেখাইলাই, এই তো দেখো স্পানিশ শাক রান্না করছি একটু স্টিম ওরে এত মজার গেরা নইছে। তো এইটা কিন্তু আমি খালি বাগার দেখাইছি, বাকি প্রসেসিং আর দেখাইছি না আপনারারে। আর এইদিকে যে কইছিলাম চিকেন রান্না করলাম, তো ওই তো দেখো কা চিকেন বুনা আজকে আর আলু দিয়া রান্না করছি না, নর্মালি আলু দেয় আজকে আলু দিছি না, কয় 2-3 দিন ধরে খালি আলু দিয়া কারি রান্না ওর এর কারণে। এইদিকে আমার টুনাটুনির ভাত রান্না করছি একদম গরম আত জ্বলি যার। আর আকা আমার মেইন রেসিপি, ওয়াও মাশাল্লাহ, এই তো দেখো কা সিলেটি একটা কারি রান্না করলাম অনেক দিন পরে। আর প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা, খালি এক্সাইটেড ভিডিও হইলে দেখছি বেশি শেয়ার হয় আর নাইলে কিন্তু শেয়ার করে না, প্লিজ সবাই শেয়ার করবা। আর আপনারা কইবা কোন ধরনের রেসিপি চান যেগুলো আমার সামর্থ্য আছে, অবশ্যই আমি চেষ্টা করমু দেখাইতাম, যেগুলো আমি পারি ওগুলোই দেখাই সবসময়, যেগুলো খাই ওগুলোই দেখাই। তো এই তো গরুর মাংস দিয়া, গরুর মাংস আর গরুর সিনা হাড্ডি গুড্ডি দিয়া আজকে সিলেটি একটা কারি রান্না করছি। আমরা সিলেটের ঐতিহ্যবাহী একটা রান্না সাতখরা, তো এই সাতখরা অনেক দিন পরে আমার এই চ্যানেলে আপনার সাথে শেয়ার করাম দেখাইলাম, আশা করি ভালো লাগছে। এই তো দেখলা, আর যদি সাইন বাহরু ফাতা অথবা ধনি ফাতা দিতা অবশ্যই দিতে পারবা, আমি দিছি না তো চাইলে আপনারা দিতে পারবা। তো আশা করি দেখো কেসেন আমার কারির কালারটা কীরকম রয়েছে, খুবই সুন্দর হয়েছে, খাইয়া দাইয়া আপনার কাছ থেকে বিদায় নিবো। তো আজকে এই পর্যন্ত, দেখাইব নেক্সট কোনো কুকিং ভিডিওতে। আমার হাজবেন্ডের রিয়াকশন দেখুন, জানো সাত করা দেখা কি হালত করুন, আমার দম শেষ হয়েছে কোনো আওয়াজ পাচ্ছি না, আমি ওকে চিন্তা করছি, ও সরি উনিকে আমি চাক করে ফেলাইতে বলি, উনিকে চাক করে ফেলাইলি ভাইগি, আমি হাত খরা লাইছি আমার হাজবেন্ডের ফেভারিট না, নো নো হাত খরা নো, এগুনে আমার লাগে তোমার লাগে লাইছি না, তুমি তোমার লাগে লাইছি না, তুমি খালি তো দেখতে যে সব কিছু যে সমান আমি জসম লাগতে করো, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি তো যে গ্রিডি হই গেছি যত তা লইছি, আর তো আমার হাজবেন্ডে যে কিতা হইছন সাত খরা দেখিয়া যে খাইতা নাই, খালি আমার লাগিয়ে রাখছি আর কেউ খাইতা নাই, আমার মেয়ে খালি খাইছে।
এখন আমি খাইয়া দেখি বিসমিল্লাহির রহমানির রহিম পারফেক্ট সাতখরার যে মজার একটা স্মেল আর সাতখরার কারি একদিন পরে দুদিন খাওয়া হয় আরো বেশি মজা হয় খুবই মজা তো খাইলাই বালা তাহুকা এখন পানি কাটা কাটছো না আমার খান্দা ওইটা আমার কারি আমার হাজবেন্ডের চিকেন আর শাক সো পানি কাটা একসাথ করা দেখলে তার পানি কাটা খাই আমি ও হান্ডি বালাই দিব আজকে আমরা খাইলাই দুজনে দেখো নেক্সা কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ